স্ট্রিং এর পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আগের ভিডিওতে আমাদের একটু সমস্যা হয়েছিল, সমস্যাটি আমরা আপনাদের আবার শো করি, তাহলে মেবি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখন প্রোগ্রামটি আবার রান করলাম। রান করার পরে আমি পুরো একটি সেন্টেন্স লিখলাম, সাইফ রিয়াদ খান, মানে আমার পুরো নাম লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাঝখানে মাঝখানে স্পেস ইউজ করেছি। তো এটার ফলে হবে কি, আমার স্পেস প্রথম স্পেসের আগ পর্যন্তই আমার ক্যারেক্টারটা নিচ্ছে, স্পেসের পরে আমার কোনো ক্যারেক্টার নিচ্ছে না। তো স্ক্যান এফ প্রিন্টার পার্সেন্টেজ এস আসলে প্রপার ওয়ে না। আপনারা যেভাবে স্ট্রিং ইনপুট নেবেন সিতে, সেটা হচ্ছে দুটি ফাংশন ইউজ করে, একটি হচ্ছে গেটস ফাংশন, একটি হচ্ছে পুটস ফাংশন। তো গেটস ফাংশন দিয়ে আপনি স্ট্রিংটা ইনপুট নেবেন, আর পুটস ফাংশন দিয়ে আপনি স্ট্রিংটা ডিসপ্লে করবেন। সর্বপ্রথমে আমরা গেটস ফাংশন দেখি। তো গেটস, দেন হচ্ছে আমি এসটিআর, দেন হচ্ছে আমি পুটস এসটিআর, কত ইজি দেখলেন। তো এখন আমরা রান করে দেখি গেটস। আচ্ছা, আমি কেন গেটসই আবার লিখে দিচ্ছি, গেটস দা স্ট্রিং লিখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনপুটে লিখছি গেটস দা স্ট্রিং, এবং আমার আউটপুটে শো করেছে গেটস দা স্ট্রিং। তো আপনারা যদি এটার সাথে অন্য কিছু প্রিন্ট করতে চান, তাহলে আগের মতোই আমাকে প্রিন্টএফ এখানে জাস্ট লিখলাম আউটপুট ইজ, জাস্ট একটা বোঝানোর জন্য আউটপুট ইজ, দেন হচ্ছে আমার স্ট্রিং সাইফ রিয়াদ খান। এখন আমাদের আউটপুট প্রিন্ট করবে আউটপুট ইজ সাইফ রিয়াদ খান। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট ইজ সাইফ রিয়াদ খান। তো আমরা আর স্ক্যান এফ আর প্রিন্ট এফ দিয়ে স্ক্রিন রিডও করবো না, আউটপুট শো করবো না, আমরা গেটস আর পুটস ইউজ করবো। আজকের ভিডিও একটুকুই, ধন্যবাদ। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলোতে আমি স্ট্রিং এর কিছু ফাংশন নিয়ে কথা বলবো। স্ট্রিং এর কিছু বিল্ট ইন ফাংশন আছে। তো আমি ফাংশন আলোচনা করার আগে স্ট্রিং এর এই বিল্ট ইন ফাংশনগুলো আলোচনা করছি। ফাংশন যখন আলোচনা করব, তখন হচ্ছে আমরা কীভাবে নিজের একটি ফাংশন লিখবো তা নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য একটু কি, ধন্যবাদ।